আছো? আশা করি অনেকটা ভালো আছো। আমিও একদম ফাটাফাটি আছি। সো আমি তোমার ভাই রাহুল আর আরেকটা নতুন সিজনের ব্লগ লইয়া আই গেছি। সো আজকের ভিডিওটা কিতা লাগিয়া দেখেই তো বুঝি যায় টাইটেল থাম্বনেইল যে আজকে চড়ক পূজা আছে। চৈত্র মাসের শেষ দিন, তো ওখানে বর্তমানে আমি আছি হাইলাকান্দি। তো ভাবছি হাইলাকান্দি তো চড়ক পূজার কোন জায়গায় ওই ডিএসসি ফিল্ডে হয়, তো ভাবলাম আজকে যাইমু ডিএসসি ফিল্ডে গিয়া দেখাইমু পুরো পুরো কিরকম হয় চড়ক পূজা, আর সঙ্গে শেয়ার করবো চড়ক পূজা কিতা লাগি হয় কেন হয় সব ফ্যাক্ট গুলাও শেয়ার করবো। সো ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হইব, একটুকু স্কিপ করিও না। চলো এখন আর টাইম ওয়েস্ট করতাম না, সোজা যাইমু ডিএসসি ফিল্ডে গিয়া দেখি ওখানে ভিড় কেমন হয়েছে। তো গাইস যেরকম দেখতে পারো পিছনে অনেকটা দূরই আমার বাইকটা পার্ক করছি, কারণ এখানে যেখানে দেখতে পারো অলরেডি পুরাপুরি বুকিং আর মানুষ জাস্ট পুরাপুরি আওয়া শুরু করে দিচ্ছে। এখন অলরেডি বাজার 5:40, তো এখানে সামনে আমি দেখতে পারলাম অনেকটা ভিড়। এখানে দেখতে পারো এদিকে অনেকটা ভিড় লাগের ভিতরে, অবভিয়াসলি সবাই ভিড় হয়ে গেছে। তো আমি একটু লেট করে আইছি তার কারণ হইল গিয়া রৌদ্রের মধ্যে আইয়া দাঁড়াইয়া কই কিতা করতাম। তো একে যাই ভিতরে, তারপরে ভিতরে গিয়া দেখি ভিতরে কিরকম কিরকম অবস্থা। তো সঙ্গে থাকো, তো চলো ওখানে আই গেলাম মাঠে, আর ভিতরে যাওয়া যায়। তো এখানে দেখা যা অলরেডি শুরু হয়ে গেছে, তো জানি না কতটুকু ভিতরে যেতে পারবো। মানুষের ভিড় এখানে দেখতে পারো কি অবস্থা। তো গাইস কিতা কইতাম যেদিকে দেখি খালি ভিড় ছাড়া আর কিছুই নেই, এই অবস্থা পুরাপুরি একদম যেরকম দেখতে পারো একদম পুরো খচাখচ। আর যারা অলরেডি বাউন্ডারি লাইনের এখানে আই গেছে তারাই দেখতে পারে, আর আমরা মোটামুটি তেমন দেখার কোনো সুবিধা নাই। তো এখান থেকে যা দেখতে পারি ওটাই মজা, যে মানুষের সবের লোকে আইলাম। তো আরো কিছু ফ্যাক্ট শেয়ার করবো। আজকের দিনে তোমরা কইছি যে চড়ক পূজা দেখাইবো, বাট কতটুকু দেখাইতে পারবো নিজেও জানি না। তো দেখি কিচ্ছু আর দেখাইতে পারিনি। যারা মোটামুটি আমরা লোকেলে থাকি অবভিয়াসলি জানি চড়ক পূজা জিনিসটা কিতা। তো যেহেতু তেমন কিছু দেখানি কানি জানি না, তো ভাবলাম একটু চড়ক পূজার ফ্যাক্টস গুলো তোমরা একটু দেখাই কই। তো চড়ক পূজা সাধারণত কিতার লাগে করা হয়, চড়ক পূজা ভগবান যে শিব আসেন ভগবান শিবরে তুষ্ট করার লাগিয়া এই পূজাটা শুরু হয়েছে। আর এই পূজাটা প্রথম শুরু করছিল রাজা বানে, এই তাকে তাই নাছিল শিবের ভক্ত, আর শিবরে তুষ্ট করার লাগিয়া তখনই এই পূজাটা শুরু করছিল। আর আস্তে আস্তে তারপরের দিকে আমরা বাঙালি সমাজে এই পূজাটা দরিয়া ধরা শুরু করছি। তো এই পূজার তারপরের দিকে এভলিউশনটা এরকম হয়েছে যে এটা আমরা সাধারণত বাংলার বরাকবেলিতে হয়, এদিকে ত্রিপুরাতে হয়, ওয়েস্ট বেঙ্গলে হয়, তাছাড়া বাংলাদেশে হয়। তো এই চড়ক পূজার আবার কয়েকটা নামও আছে, কোন সময় আছে এটা নীল পূজাও হওয়া হয়, কোন সময় এটা আবার হাজরাও হওয়া হয়। তো যে কোনো কাজ একটাই ওটাই মিলাইয়া শিবের আরাধনা করা, যাতে শিবে আমরা সব দুঃখ কষ্ট সব মিটিয়ে দিতা, আর আমরা নতুনভাবে নতুন বছরটা নতুন উদ্যমে শুরু করতাম, এবং আমরা যা অসুখ বিসুখ আছে সব কিছু শুরু আসিত। তো অতটুকু ভ্যাক্স কইছি, এখন উপরে যাইমু গ্যালারি যেখানে দেখো ওখানে গিয়া বাকি গল্পগুলা কইলাম।
মাসের প্রথম দিক থেকে শুরু হয়ে যায় আর এটা চলে একদম চৈত্র মাসের শেষ দিন মানে সংক্রান্তির দিন আর যখন 21 তারিখ থাকে চৈত্র মাসের তখন ওই দিনে শিবরে এখান থেকে মন্দির থেকে বার করিয়া নেওয়া হয় আর তারপরে মন্দির থেকে বার করিয়া নিয়ে ওখানে দুধ দই ঘি মধু ওইগুলা দিয়া স্নান করানি হয় তারপরে দিকে প্রত্যেকের ঘরে ঘরে যায় যেরকম আমরা দেখি নানি যে চৈত্র মাসের কি কয় চলক পূজার আগে ঘরে ঘরে যায় এবং হরগৌরী প্রাণনাথ কয়ে যে তারা শিবগৌরী নিয়ে নৃত্য করে তো ওইটাই লোকে রিজন যা কিচ্ছু এখানে চলক পূজায় যা কিচ্ছু টোটালি তারা ব্যবহার করে সবগুলা কি থাকে সবগুলা মানুষের কাছ থেকে কালেক্টেড থাকে নিজের টাকা পকেটের টাকা থেকে 1 টাকাও কিচ্ছু খরচ করে না এটারও একটা স্টোরি আছে এই গাছটা কোনো সাধারণ গাছ না এই গাছটা ইউজুয়ালি নদীতে ডুবানি থাকে আর যখন চরক পূজার সময় হয় চরক পূজার ঠিক আগের দিন মধ্যরাত্রে কীর্তা করায় ওইটারে এর আগে তারা পূজা দেওয়া হয় ওই পূজা দেওয়ার পরে দিকে তারা আই যায় তারপরে পরের দিন সকালে ওই যে জায়গাতে পূজা দিয়া হয় ওই সেম জায়গাতে গিয়ে দেখতে পারা যায় যে ওখানে কি আছে ওই ওই গাছটা বাঁচিয়ে আছে তো অনেকটা কাল্পনিকও লাগতে পারে অনেকটা অলৌকিকও লাগতে পারে সবটা মিলিয়ে এটাই লোকে বাঙ্গালির রিচুয়ালস এটা আমরা মানি আয় আর এরকমই শুনছি এরকমই চলিয়ে আইছে আর বাকি লোকিয়া ওই গাছটা আজকের পরের দিকে আবার ওই জায়গাতে রাখা হইব এরপরে গায়ে বুঝিব আশ্চর্যের ব্যাপারটা হইলো এটা নিয়ে ওখানে অনেক মাছুস ধরা অনেক কিছু করা হয় বাট এখানে এই গাছটা কিন্তু এই 1 বছর আর কোনোদিনও মিলে না তো এটাও একটা ফ্যাক্ট ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি শেষ আর মানুষের যাওয়া শুরু এখান থেকে ইমেজিন করা যায় যে কি পরিমাণে ভিড় ওখানে উপরে আসলাম ভাবছিলাম মানুষ মনে হয় কম দেখতে লাগছে অনেক কম কম এখানে আয়া অবস্থা দেখো আইটিয়া যে বারোইতাম এই অবস্থাটা নাই তো এখানে অনেকটা দেখানির মতো আর কিছুই নাই যা দেখানির দেখাই লিছি ওখানে ভিড়ের ঠেলা খাইয়া খাইয়া এখান থেকে বারোই যাই এটাই অনেক ব্যাপার ভুবন পাহাড়ের মতো যেরকম 1-2 ফাড়া দিয়া দিয়ে আগে দিয়ে বাড়তে লাগে তো সেম এরকম 1-2 ফাড়া আগে দিয়েই আগে বাড়লাম এখান থেকে বারোই যাই এরকম গরম লাগে ঠিকই না কইতা অবস্থাটা দেখো ভিড়ের ফাইনালি শান্তি পাইলাম কোনো রকম বাড়ি আই গেছি এখানে দেখতে পারো পার্কের সামনে আই গেছি এখান থেকে বাড়ইয়া আর আমার বাইকটা পার্ক করছি একদম লাস্ট মাথায় কারণ জানি তো যে এই পরিমাণে ভিড়টা হইব তো অনেকটা ভালো লাগলো এখানে লাগলো যে করোনার কোনো ভয়সই নাই কোনো কিছুই নাই এমনিতেই মজা চলে যেরকম লাইফ আগে চলতে আসিল ওরকমই চলে তো তোমরা এরকমই ট্রাই করলাম যে একটু হালকা হালকা টাইপের একটু যেহেতু একটু একটু আছে একটু শেয়ার করি তো কিরকম লাগলো ভিডিওটা একটু কমেন্ট করিয়ে জানাইও যদি ভিডিওটা অতটুকু তো দেখে থাকো তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করছো না তো করাই কিতা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সঙ্গে বেল আইকনটা প্রেস করিয়া অল বটমে প্রেস করে দিও তো আমি মিলতাম তোমরা সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত বাই বাই।